হ্যালো এভরিওয়ান, রেসিপিজ বাই সাগুপ্তা চ্যানেলে সকলকে ওয়েলকাম জানাচ্ছি সুন্দর সহজ একটি রেসিপি দেখার জন্য। আজ আবারও চলে এসেছি একটা সুন্দর আর মজার রেসিপি নিয়ে। এটা বানানো খুবই সহজ। আজকাল আমরা সকলেই প্রায় খুবই ব্যস্ত হয়ে থাকি, তাই মাঝে মধ্যে এমন মনে হয় যে কোনো রান্না করতে ইচ্ছা করে না ক্লান্তির কারণে। তখন মনে হয় খুবই সহজভাবে যদি তাড়াতাড়ি কোনো একটা কিছু রান্না করা যেত তাহলে খুবই ভালো হতো। তাই সেই কথা মাথায় রেখেই আজকে নিয়ে চলে এলাম একদম সহজ উপায়ে তৈরি আলু টমেটোর ডাল। এটা রান্না করাটা যতটা সহজ খেতেও কিন্তু খুবই মজার হয়। আর আমাদের মতো বাঙালিদের তো ভাত ছাড়া একদম চলেই না, তাই এই ডালটা এত মজার হয় যে এই শুধুমাত্র এই ডালটা দিয়েই এক থালা ভাত আরামসে খাওয়া যায়। আর খুবই সামান্য কিছু উপকরণেই রান্নাটা কমপ্লিট হয়ে যায়। এই ডাল রান্না করতে লাগবে মুসুর ডাল, টমেটো আর আলু, আর বাগারের জন্য লাগবে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা আর রসুন কুচি। দেখতেই পাচ্ছেন আমি এখানে এক কাপের মতো ডাল নিয়ে নিয়েছি। একটা আলু সুন্দর করে ছিলে ছোট ছোট গোল গোল পাতলা পাতলা করে কেটে নিয়েছি, আর একটা টমেটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি। ব্যাস এই অল্প কিছু উপকরণেই একদম রেডি হয়ে যাবে আমাদের সুন্দর মজাদার আলু টমেটোর ডাল। তাহলে চলুন এবার সরাসরি রান্নায় চলে যাই। প্রথমে মুসুর ডালটাকে দুই তিনবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ সরষের তেল, আর দিয়ে দিচ্ছি এক টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো, এক টিস্পুন পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন ধনে গুঁড়ো এবং হাফ টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দিলাম একটা ছোট তেজপাতা। এবার দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি। পানি দেওয়ার পরে ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন এখন আমার ডালটা একদম ফুটে উঠেছে। এই সময় আমি আমার কেটে রাখা আলুগুলো ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পরে ডালটাকে ঢেকে 90% ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার ডালটা 90% সিদ্ধ হয়ে গেলে টমেটোগুলো ডালের মধ্যে দিয়ে দিতে হবে। আমি ডালের মধ্যে টমেটো দেওয়ার সময় ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম, সেজন্য আমি অনেক দুঃখিত। আপনারা ডালটা প্রায় সিদ্ধ হয়ে আসার সময় টমেটোগুলো দিয়ে দেবেন। এবার টমেটো দেওয়ার পরে আরও ঢেকে বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, যতক্ষণ না ডালটা পুরোপুরি একদম গলে যায়। দেখতেই পাচ্ছেন ডালটা আমার একদম এখন সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি 2 টিস্পুন পরিমাণ লবণ দিয়ে ডালটা ভালো করে ঘেঁটে নেব, একদম যাতে ডালটা খুব ভালোভাবে গলে যায়। এই সময় আমার আলু টমেটো সব কিছুই খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে ডালটা আমি লাগড়ি দিয়ে খুব সুন্দরভাবে ঘেঁটে নেব। ডালটা খুব ভালোভাবে ঘেঁটে মিশিয়ে নেওয়ার পরে এতে আরও হাফ কাপ পরিমাণ পানি আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের আন্দাজ মতো ডালটা কতটা পাতলা বা ঘন খেতে চান সেই পরিমাণে পানি দিয়ে দেবেন। এবার পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ডালটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখতেই পাচ্ছেন ডালটা আমার একদম ফুটে উঠেছে। এবার বাগারের জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হলে দুটো শুকনো লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে সামান্য নেড়ে চেড়ে
এবার দিয়ে দিচ্ছি রসুন কুচি। এবং এরপরে দিয়ে দিচ্ছি এক টিস্পুনের মতো গোটা জিরে। গোটা জিরে দেওয়ার পর এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে একদম ব্রাউন হওয়া পর্যন্ত খুব সুন্দর করে ভেজে নিতে হবে। এখন আমার বাগারটা একদম ব্রাউন কালার চলে এসেছে এবং খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবার এটা আমি ডালের মধ্যে ঢেলে দেব। এবার খুব ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে দিচ্ছি। বাস, এই তো হয়ে গেল আলু টমেটোর ডাল। এবার পরিবেশনের পালা। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানান। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমার সমস্ত ভিডিওর আপডেট আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।